নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফের জঙ্গি নিশানে দেশের উত্তর পূর্ব। জোড়া হামলায় শুক্রবার অসমের কোকরাঝাড়ে আচমকা অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, জখম বহু। নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে বাংলাদেশে ঈদের জমায়েতে বিস্ফোরণ ঘটানো তাই অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম, জানান র্যাবের কমান্ডিং অফিসার। যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দলমত বিচার না করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্রের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। সার্ক বৈঠক সেরে দেশে ফিরে সংসদে দাঁড়িয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে দাদা ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। ফের জঙ্গি নিশানায় দেশের উত্তর পূর্ব। বড়ুহানায় শুক্রবার অসমের কোকরাঝাড়ে আচমকা অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, জখম বহু। হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফের জঙ্গি নিশানায় দেশের উত্তর পূর্ব। বড়ুহানায় শুক্রবার অসমের কোকরাঝাড়ে আচমকা অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, জখম বহু। পাল্টা গুলিতে খতম এক জঙ্গি। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনার পোশাক পরে সন্দেহভাজন NDFB জঙ্গিরা বালাজান তিনালি বাজার অঞ্চলে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলিতে প্রাণ হারান 12 জন নিরীহ নাগরিক। জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও 20 জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান আততায়ীরা সংখ্যা ছিল 8 থেকে 5 জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, জঙ্গিরা একটি গাড়ি করে এসে গুলি চালাতে শুরু করে।
আওয়াজ শুনে নিকটবর্তী এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় সশস্ত্র বাহিনী। প্রায় 20 মিনিট ধরে গুলি বিনিময় চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় হামলাকারী। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় AK-47 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। সূত্রের খবর, ওই অঞ্চলে আরও জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে অনুমান। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এদিনের হামলার নেপথ্যে বড় জঙ্গিদের দিকেই সন্দেহের আঙুল উঠেছে। অসম পুলিশের DG মুকেশ সহায় জানান, হামলাকারী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড গোষ্ঠীর সদস্য। আজ এক দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হুই জিসমে এক্সট্রিমিস্ট নে কুছ 79 লোগো পে মার্কেট মে আক্রমণ কিয়া অর হামারি জো সিকিউরিটি অপারেশন হ্যায় উসমে ভি এক মিলিটেন্ট ওহি নিউট্রালাইজ কিয়া গিয়া অর উসকে পাস সে কুছ AK-56 গ্রেনেড বগেরা ভি পায়ে গয়ে হ্যায় অর অর ভি জো 3-4 লোগ হ্যায় উনকে লিয়ে হাম উনকো কোশিশ কর রহে হ্যায় পকড়নে কা। সূত্রের খবর, বড়ু জঙ্গি সংগঠনের এক কমান্ডারের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেওয়ায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় জঙ্গিরা। সে কারণেই হামলা বলে অনুমান। হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এভাবে প্রকাশ্য দিবালোকে জনবহুল জায়গায় হামলা রাজ্যের নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এমনিতে স্বাধীনতা দিবসের জন্য অসম জুড়ে নিরাপত্তাকে আটোসাঁট করা হয়েছে, কিন্তু এদিনের হামলা বুঝিয়ে দিল আসলে সবই বজ্র আটুনি ফসকা গেরু। এদিকে সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এস নিউটন জানান, অন্তত 3 জঙ্গি এই হামলায় জড়িত ছিল। সম্প্রতি NIA-কে হুমকিও দিয়েছিল NDFBS, ফলে কোকরাঝাড়ের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা ছিলই। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক হামলাকারীকে রেনকোটের মতো পোশাক পরে দেখেছেন। তার দাবি, আরও 2 অটোতে বসেছিল। তবে ওই প্রত্যক্ষদর্শীর মতে ওই জঙ্গি এলোপাতাড়ি গুলি চালায়নি, বরং একজনকে টার্গেট করছিল। হামলার ঘটনা খতিয়ে দেখছে কেন্দ্র। এদিন নয়াদিল্লিতে হামলার নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। ये अचानक जो आज घटना हुआ ये बहुत ही दुखद है और इतने लोगों को मारना ये बहुत गलत हुआ है। इसलिए अभी राज्य सरकार से भी संपर्क करके हम आधिकारिक रूप से पूरा डिटेल्स लेंगे, उसके बाद ফির পুরো সিচুয়েশন কো জায়জা লেতে হুয়ে কি করনা হ্যায় আপকো বাতায়ে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা হয়েছে। হামলায় নিহতদের নিকটাত্মীয়কে 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অসম সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে বাংলাদেশে ঈদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম। একথা জানান র্যাবের কমান্ডিং অফিসার। নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে গত মাসে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় সোলাকিয়ায় ঈদের জামায়াতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্যানে সফিউলকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সন্ত্রাসবাদীরা গাড়ির উপর হামলা করে গুলি লড়াই শুরু হয়। তার মধ্যেই সফিউল নিহত হয় বলে জানান র্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম। গুলির আঘাতে জখম হন 3 নিরাপত্তা কর্মী। ঘটনাস্থল থেকে 2 মোটরসাইকেল, বুলেট, অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। জানা যায়, সফিউলকে ভ্যান থেকে ছিনিয়ে নিতেই অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা হামলা করে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকে পেট্রোলটা এখান থেকে ময়মনসিং থেকে রওনা করেছিল, আর দ্বিতীয় জন সম্ভবত তারা এই যে বাইকের কেউ হবে যারা হামলাকারী। আমার আসলে হামলাকারী কতজন ছিল এই মুহূর্তে বলা মুশকিল, তবে 2 বাইক যেহেতু এখানে 4 ছিল মোটামুটি যারা দেখেছে, এছাড়াও আরও 2-3 বাইকে তারা থাকতে পারে বলে আমাদের ধারণা। আমাদের 3 এখন পর্যন্ত আহত হয়েছে বলে আমি। গত 7 সোলাকিয়ার ঈদের প্রার্থনায় অন্তত 2 লক্ষ মানুষের জমায়েতে আচমকা বিস্ফোরণ হয়। 2 পুলিশকর্মী, 1 মহিলা সমেত 4 প্রাণ হারান। পুলিশের দাবি, নাশকতা ঘটিয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি সফিউল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দলমত বিচার না করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্রের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। সার্ক বৈঠক সেরে দেশে ফিরে
সংসদে দাঁড়িয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দল মত বিচার না করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হল প্রতিবেশী রাষ্ট্রের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। ইসলামাবাদের সার্ক বৈঠক সেরে ফিরে সংসদে দাঁড়িয়ে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল সন্ত্রাসের প্রশ্নে একাট্টা হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অবস্থানে দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি স্বীকার করে নেন তার ভাষণের সম্প্রচার আটকানোর মরিয়া চেষ্টায় ইসলামাবাদ ভারতীয় সাংবাদিকদের সার্ক সমাবেশে প্রবেশাধিকার দেয়নি, তবে এ ব্যাপারে প্রোটোকল ভাঙ্গা হয়নি বলে পাকিস্তানের দাবি ঠিক কিনা তার জানা নেই। এর আগের সার্ক বৈঠকগুলিতে কি প্রোটোকল মানা হয় তা বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে জানবেন তিনি। নিজের ভাষণ সেরে যেভাবে মধ্যাহ্নভোজ না করে রাজনাথ ঝটিতে দিল্লির বিমান ধরেন, তার মাধ্যমে সন্ত্রাসকে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে নজিরবিহীন কড়া বার্তা দেওয়া গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য পাক অভ্যন্তরীণ মন্ত্রী সকলকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে নিজের গাড়ি করে চলে যান, তখন বেরিয়ে যান তিনিও। এজন্য তার কোনো আফসোস নেই, কারণ তিনি ওখানে লাঞ্চ সারতে যাননি। किसी के लिए भी मार्टायर या स्वतंत्रता सेनानी नहीं हो सकता। आतंकवाद को बढ़ावा नहीं मिले, इस हेतु मैंने कहा कि जरूरी है कि न सिर्फ आतंकवादियों और आतंकवादी संगठनों के विरुद्ध बल्कि उन्हें समर्थन देने वाले व्यक्तियों, संस्थाओं, संगठनों और राष्ट्रों के विरुद्ध भी कठोर से कठोर कदम उठाए जाने चाहिए। आतंकवाद की हैवानियत से तभी निपटा जा सकेगा। इसके अलावा मैंने सार्क के गृह मंत्रियों की इस बैठक में भारत की ओर से निम्न सुझाव रखे। पहला, आतंकवादियों पर विश्व समुदाय की सहमत से लगाए गए प्रतिबंध का सम्मान किया जाए। दूसरा, अच्छे और बुरे आतंकवाद में भेद करने की भूल कदापि न की जाए। तीसरी बात, आतंकवाद को बढ़ावा या समर्थन देने वाले सभी स्टेट्स या नॉन स्टेट एक्टर्स के विरुद्ध प्रभावी कदम उठाए जाएं। मीटिंग समाप्त होने के बाद दोपहर की जो होस्ट थे वहां के गृहमंत्री जी ने, उन्होंने सबको लंच पर आमंत्रित किया, लेकिन लंच पर आमंत्रित करने के बाद वो तुरंत गाड़ी पर बैठे और चले गए। तो मुझे भी मर्यादाओं को ध्यान में रखते हुए, देश की मर्यादा का ध्यान रखते हुए जो कुछ भी करना था वो मैंने भी किया। लेकिन मैं यह भी स्पष्ट कर देना चाहता हूं डिप्टी चेयरमैन सर, कि मुझे इसको लेकर कोई नाराजगी नहीं है। मैं वहां भोजन करने नहीं गया था। हमारी वहां पर जो स्पीच थी, कवर की गई कि नहीं की गई और कवर करने की ऐसी परंपरा पहले रही है कि नहीं रही है, नहीं की गई तो क्या डेलिबरेटली नहीं की गई, इसका उत्तर देना इस समय हमारे लिए कठिन होगा। हाँ, इतना, क्योंकि मैं तो स्पीच दे रहा था, मैंने नहीं देखा कि उसका लाइव टेलीकास्ट हुआ कि नहीं हुआ, लेकिन यह सच है कि भारत से जो दूरदर्शन और ANI के रिपोर्टर और हमारे PTI के रिपोर्टर्स थे, उनको अंदर प্রবেশ करने की इजाजत नहीं। তার কথায় দলমত নির্বিশেষে এদেশের প্রত্যেক প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা চালিয়েছেন। রাজনাথের তির্যক মন্তব্য, ইয়ে পড়োসি হ্যায় কি মানতা হি নেহি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মাছ
সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন দাদা ঘরের জন্য টিন দেখান না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ টিন এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই এগুলি খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন BK রোড প্যালেস কম্পাউন্ড আগরতলা বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে যে সকল এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি সেই সকল এলাকায় 2019 মার্চ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে বলে সংসদের এক প্রশ্নের উত্তরে জানান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তের যে সকল এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি সেই সকল এলাকায় 2019 মার্চ মাসের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হবে সংসদে এক প্রশ্নের উত্তরে একথা জানান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু পাশাপাশি দেশের যে অংশে এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি সেই সকল এলাকায় আগামী 3 বছরের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলেও জানান তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর ত্রিপুরার সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার মোট সীমানা 856 কিলোমিটার এখন সীমান্তের 158 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ বাকি রয়েছে শতাংশের হিসেবে প্রায় 15%। এই এলাকাগুলি হলো সিপাহী জেলা, ধলাই ও উত্তর জেলার বিভিন্ন এলাকা। একই সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় আরও 50টি নতুন BOP স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসীরা, ঘটনা বিশালগড় নেহাল চন্দ্রনগর সড়কে। জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ সংগঠিত করল নেহাল চন্দ্রনগর এলাকাবাসী। শুক্রবার বেলা 12টা নাগাদ বিশালগড় নেহাল চন্দ্রনগর সড়কে এলাকার মহিলারা কলসি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখায়। অবরোধের আধ ঘন্টা পর ঘটনাস্থলে যায় বিশালগড় থানার OC সত্যেন বসু রায় চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এলাকাবাসীরা তাদের কথায় আমল না দিয়ে পথ অবরোধ আরও ব্যাপকভাবে সংগঠিত করে। পরে খবর পেয়ে ছুটে যান জল দপ্তরের আধিকারিক মধুসূদন দেব এবং বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার। জল আধিকারিক মধুসূদন দেব জানান জলের মেশিনের কোনো ত্রুটি নেই, প্রয়োজনীয় সংখ্যায় অপারেটরও আছে, কিন্তু বিদ্যুতের অভাবে জলের পাম্পগুলো চালানো যাচ্ছে না। অপরদিকে সিনিয়র ম্যানেজার গ্রামবাসীদের কোনো সদুত্তর দিতে পারেনি। ট্রান্সফরমারের কোনো প্রবলেম নাই, ভোল্টেজ হয়েছে অ্যাকচুয়ালি ইউনিটিভিটি আমরা চালাইতেছি যে হ্যাঁ 30 GKV যাতে NH44 কাজ চলছে, সাবস্টেশনটাও পড়ছে এই রাস্তায়, ওইটারে আপনার ওয়ে লিপ করার জন্য ক্লিয়ার করার জন্য মানে ওই সাধারণ নিয়ে কাজ করতে হইতেছে স্যার। কিন্তু এই এলাকায় অনেক আগে থেকে না 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 এটা তো আজকে কইলে তো সব 4-5 দিন নাকি সব না না সব আমরা এখানে যদি বৃষ্টি পাইছি যে তারা জলের লিগা ইয়ে করছে, তে আমরা সাথে সাথে খবর পাওয়ার পরে DWST কে আইছি,
এর আগেও সমস্যা হয়েছে বলে তারা কইছে বলে সাথে সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিছি। এখন আমরাও তো কিছু করার নাই, ভোল্টেজ নাই, আমরা মোটর চালাইতে পারি না। যার লেগে অবিস্টিলাতেও অবিস্টিলা টিএসসিএল এর এসডুর কাছেও কল দেওয়া আছে। সকালবেলাও এসডু সাহেবের সাথেও কথা কইছি যে উনি যেন এটা তাড়াতাড়ি ভোল্টেজটা কভার করেন, কারণ আজকে দুই দিন ধরে বিশালগড় পারা যাইতেছে না জল দেওয়া। যার লেগে কী করছি, আজকে আমরা যেমন রঘুনাথপুর নিউ মার্কেট ইডিরে পাঁচটা ভোর পাঁচটা বিশের থেকে চালাই। এলাকাবাসীরা জানায় বিদ্যুতের অভাবে গত আট দিন ধরে পানীয় জল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে, পাশাপাশি ছেলে মেয়েদেরও পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আর যেতেটুকু আয় এতটুকু আপনি ভোল্টেজ আয় না। হ্যাঁ, লো ভোল্টেজ লাগে, আপনার মেশিন চলতে গেলে 200 উপরে ভোল্টেজ লাগে, 160 থেকে 150 এরকম ভোল্টেজ আয়ে। হ্যাঁ, এরকম ভোল্টেজ আয়ে, তারপরে এরকম জলের সমস্যাটা আজকে আট দিন। আর আপনার কারেন্টের যে মেন সমস্যা হলো এটা, আপনার এটা অনেক দূর থেকে আমরা ওই যে মেশিন ট্রান্সমিটার থেকে যে মেশিনটা চলতো ওই ট্রান্সমিটারটা খারাপ হয়েছে গত আগস্ট মাসে। তারপরে এইটু স্যার আইসিল, আর পরে তাইনের কয়েছে, করার পরে তাইনি কয়েছে তিন দিনের মধ্যে দিয়া দিয়ে এই আবার আজকে আগস্ট মাস আইসে। তাহলে আজকে আমরা কারেন্ট অফিস তালা দিছি, বন্ধ করছি, করার পরে তারা স্টাফে ফোন করে, স্টাফেরা ফোন করছে, কয়েছে পরে এক ঘন্টার মধ্যে আইতাছি। পরে উভয় পক্ষের আলোচনা ক্রমে আগামী দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপার বাংলার লেখক ও নজরুলের সাথী প্রয়াত মুজফফর আহমেদের 128তম জন্মজয়ন্তীতে খোয়াইতে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন 30 জন রক্তদাতা, উদ্যোক্তা সিপিএম সুভাষ পার্ক অঞ্চল কমিটি। দেশের বিশেষ করে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তিনি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। আজকের দিনেও আমরা যারা শোষণমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে সংগ্রাম করি, একটা উন্নত সমাজের স্বপ্ন দেখি, আমাদের আগামীর লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে যান ওপার বাংলার জনপ্রিয় লেখক এবং কমিউনিস্ট নেতা প্রয়াত মুজফফর আহমেদ। তিনি বেঁচে থাকবেন যতদিন শ্রমজীবী অংশের মানুষের লড়াইটা জারি থাকবে। 5ই আগস্ট প্রয়াত মুজফফর আহমেদের 128তম জন্মদিবসে সিপিএম সুভাষ পার্ক অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াই তাঁত চৌমুহনীতে আয়োজিত রক্তদান শিবির থেকে এমনই বার্তা দিলেন সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস। এদিনকার অনুষ্ঠানের শুরু হয় প্রয়াত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার মধ্য দিয়ে। প্রয়াত সিপিএম নেতৃত্ব মুজফফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, সিপিএম খোয়াই অঞ্চল সম্পাদক গৌতম পাল, সুভাষ পার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক, ডক্টর মনোজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। লেখক, কমিউনিস্ট নেতা এবং কাজী নজরুল ইসলামের সাথী হিসেবে খ্যাত প্রয়াত মুজফফর আহমেদের জন্মদিবসে আয়োজিত রক্তদান দিবসে মহিলাসহ মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ডক্টর মনোজিৎ দেবনাথ আহ্বান জানান যেন বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে সমাজ কল্যাণকর কাজে মানুষ এগিয়ে আসেন এবং প্রয়োজনে পাড়ায় পাড়ায় এই রক্তদানের মতো কর্মসূচির আয়োজন করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হন। আজ 5ই আগস্ট কমরেড মুজফফর আহমেদের 128তম জন্মদিবস। মহান এই কমিউনিস্ট নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে তাঁতচমুনিতে স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করতে যাচ্ছি। আমরা আশা করছি এই রক্তদান শিবিরে 30 জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন। যদিও আমাদের আরও বেশি টার্গেট ছিল, কিন্তু ব্লাড ব্যাঙ্ক তারা জানিয়েছেন যে 30-এর বেশি রক্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই আপাতত। সুতরাং আমরা 30 জন রক্তদাতাকে এখানে রক্তদান করাবো। আগামী দিনে যখনই প্রয়োজন হবে আমরা এই রক্তদানের কাজে সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চল কমিটির কর্মী সমর্থকরা নিয়োজিত থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের নানা সমস্যাজনিত প্রতিবাদে সোচ্চার হয়ে পথ অবরোধে বসে শত শত ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত সোনামুড়া বিলোনিয়া সড়কের বাসপুকুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের নানা সমস্যাজনিত প্রতিবাদে সোচ্চার হয়ে পথ অবরোধে সামিল হয় শত শত
ছাত্রছাত্রী সহ একাংশ অভিভাবকরাও। খবর পেয়ে ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সহ মহকুমার এসডিপিও। ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর সমস্যা নিরসনের প্রতিশ্রুতি পাওয়ায় শেষ পর্যন্ত রাস্তা অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক হয় সোনামুড়া বিলোনিয়া মূল সড়কের। ঘটনায় সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত সোনামুড়া বিলোনিয়া সড়কে বাসপুকুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল 10টা থেকে 11:30 অবধি ঘটে এই অবরোধ কর্মসূচি। ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে বিদ্যালয়ের পরিশ্রুত পানীয় জল সরবরাহ অনিয়মিত, বিদ্যালয়ে নেই বৈদ্যুতিক পাখা, তৃতীয়ত শিক্ষক স্বল্পতা রয়েছে বিদ্যালয়ে। মূলত গুরুত্বপূর্ণ এই তিনটি সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি। এই নিয়ে ছাত্রছাত্রীরা বহুবার ডেপুটেশন ও সংগঠিত করেছিল স্থানীয় পঞ্চায়েতের কাছে, কিন্তু কর্তৃপক্ষরা একেবারে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন, সমস্যা নিরসনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে 200+ ছাত্রছাত্রী সহ কতিপয় অভিভাবক রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে। এতে অবরোধ কর্মসূচির দুদিকে জমে ওঠে দূরপাল্লার বহু যাত্রীবাহী গাড়ি, ভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ ও যান চালকরা। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু দেবনাথ ছিলেন অনুপস্থিত। প্রথম দিকে পরিস্থিতি এতটাই ব্যাগতিক হয়ে ওঠে যে যাত্রাপুর থানার পুলিশ অফিসার কমল কৃষ্ণ কলই এবং এসডিপিও বাবুল দাস সামাল দিতে গিয়ে প্রচণ্ড হিমশিম খেতে হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতটাই প্রতিবাদ হয়ে ওঠে যে প্রশাসনের কথা শুনতেই রাজি নয়। অনেক বাকবিতণ্ডার পর দুদিনের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা এই 10:30 থেকে সব খবর পাইছি যে বাসপুকুর স্কুলের স্টুডেন্টরা দলের ডিমান্ডে এটা রাস্তার উপর করেছে। তো সেই মতামে আমরা এসেছি, এসে স্কুলে যে স্টুডেন্ট ওদের সঙ্গে কথা বলেছি, তো বাকি মাস্টাররা যারা আছেন এখানে টিচার ওনার সঙ্গে আমরা কথা বলেছি যে কী সমস্যা আছে। তো বাকিরাও সাহায্য করেছেন এখানে যারা এসছেন, ওনারা এরপর বলে ছেলেরা বাচ্চারা স্কুলে এসছে। এখন বর্তমানে রাস্তা একদম ক্লিয়ার আছে, কিছুক্ষণের জন্য কিছু অবরোধ হয়েছিল, তো এখন আমরা দেখছি কী অসুবিধা এখানে আছে। ঠিক আছে, ওরা এখন ডিমান্ড করেছে জল নেই, আমরা দেখবো কেন হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুইজন, ঘটনা 3 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটস্থিত জাতীয় সড়কে। আবারও 44 জাতীয় সড়কে যান দুর্ঘটনা। দুর্ঘটনায় আসাম আগরতলা জাতীয় সড়ক প্রায় 3 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে পড়ে, আটকে পড়ে উভয় দিকে কয়েকশো গাড়ি, নেই প্রশাসনের তৎপরতা, যাত্রীদের মধ্যে হয় ক্ষোভের সঞ্চার। পরবর্তী সময়ে সন্ধ্যা 6টা নাগাদ তেলিয়ামড়া থানার পুলিশ ও মুঙ্গিয়াকামী থানার পুলিশের যৌথ সহযোগিতায় রিকভারি ভ্যান এনে রাস্তা স্বাভাবিক করতে সক্ষম হয়। ঘটনায় জানা যায়, শুক্রবার দুপুর 2টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন টাকমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের ধর্মনগর থেকে TR01AB1918 নম্বরের ট্রাকের সাথে আগরতলা থেকে ধর্মনগরগামী TR01C1841 নম্বরের 12-চাকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি FCI এর চাল নিয়ে ধর্মনগর যাচ্ছিল। সংঘর্ষে ম্যাক্সি ট্রাকের চালক সৌগত চৌধুরীর পিতা হিমাংশু চৌধুরী বাড়ি আগরতলা যোগেন্দ্রনগর ও তার সহচালক সঞ্জীব সরকার আগরতলা আহত হয়। এলাকাবাসীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ম্যাক্সি ট্রাকের চালক গৌতম চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জীবিত স্থানান্তরিত করা হয়। অপরদিকে ট্রাক গাড়ির চালক পলাতক। সুপার গাড়ি প্রচুর নিয়ে বেরিয়েছে, প্যাসেঞ্জার না খাওয়া দাওয়া কিছু নাই, মানে গাড়ি সরানো কোনো ব্যবস্থা করছে, কোনো ব্যবস্থা করছে না। পুলিশে জিজ্ঞাসা করলাম, বললে কোন সময় আসবে, তাও ঠিক ঠিক নেই, প্যাসেঞ্জার কোনো না আছে, খাওয়া দাওয়া কিছু নেই। গিয়া দেখলাম স্পটের মধ্যে দুই ট্রাক গাড়ি, একটা দশ চাকার গাড়ি, একটা লোক একটা ধাক্কা খাইছে। এটা মুঙ্গিয়া, মুঙ্গিয়ার আগে আর কি চাকমা ফাইরি ওই উঠতে গিয়া
এই গিয়া দেখলাম একজনটা তো নিয়ে আইলাম, একজনের ইঞ্জুরিজ বেশি। তাহলে কি ট্রাকে আসিল না কোনটা তো আসলে ঠিক করতে পারতাম না, আমরা গিয়া তো নিচে পাইছি তুলে নিয়ে আইসি আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউজিসি পরিচালিত দুদিনব্যাপী রসায়ন বিদ্যার উপর জাতীয় স্তরের সেমিনারের সূচনা হলো খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে। সেমিনারের উদ্বোধন করেন রসায়ন বিভাগের আইএসসিএস কলকাতার প্রফেসর জি বি তলাপাত্র। ইউজিসি পরিচালিত দুদিনব্যাপী রসায়ন বিদ্যার উপর জাতীয় স্তরের সেমিনারের সূচনা হলো শুক্রবার। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন রসায়ন বিভাগে আইএসসিএস কলকাতার প্রফেসর জি বি তলাপাত্র। সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আর এন বি পুরকায়স্থ, কৈলাসহর আর কে মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা। সেমিনারে রসায়ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়। 5 আগস্ট থেকে 6 আগস্ট চলবে সেমিনার। জাতীয় স্তরের রসায়ন বিদ্যার উপর সেমিনারের সমাপ্তি ঘটবে শনিবার। আধুনিক যুগে প্রযুক্তিগত উন্নয়নে রসায়নের ভূমিকা অনস্বীকার্য বলেন প্রফেসর জি বি তলাপাত্র। Different application, work on hybrid system, nanoparticles, nanoparticle composite, metal message, and there wide range of things which are contributing to a great extent towards the development of chemistry and having application towards the future. Bureau Report, Khabar Tripura. রেল মানচিত্রে কৈলাসহরের স্থান পাওয়া বিষয়ে বিজেপির কড়া মন্তব্যে তীব্র নিন্দা করে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি ও ঊনকোটি জেলা কমিটির নেতৃত্বরা। সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি এবং সিপিএম ঊনকোটি জেলা কমিটি যৌথভাবে শুক্রবার দুপুরে কৈলাসহরে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, বিশ্বরূপ গোস্বামী, ইনুসমিয়া খাদিম সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সিপিএম দলের পক্ষ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ও সমালোচনা করে নিন্দা জানান। গত 13 আগস্ট কৈলাসহরে বিজেপি দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যে রেল মানচিত্রে কৈলাসহর স্থান পাচ্ছে এবং খুব শীঘ্রই কৈলাসহরে রেল আসবে। এটা একমাত্র সম্ভব হয়েছে বিজেপি দলের সভাপতি বিপ্লব দেবের একান্ত প্রচেষ্টায়। বিজেপির এই দাবি সিপিএম দলের পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। সিপিএম পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে ত্রিপুরায় রেল এসেছে, এর অবদান সিপিএম দলের। সিপিএম দল রাজ্যের রেল আনার জন্য এবং রাজ্যের প্রতিটি জেলার সদর দপ্তরের সঙ্গে রেল সংযোগ করা এই দাবি নিয়ে দীর্ঘ 30 বছর ধরে আন্দোলন করে আসছে। বিজেপি এটা সস্তা রাজনীতি করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন কথা বলতে বলতে বলছে গত 27 তারিখে না 27-27 তারিখে হিন্দিতে 23 তারিখে রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন আর 3 তারিখে সিদ্ধান্ত হয়ে গেছে। একটা চিঠিতেই যদি এরকম সিদ্ধান্ত হয়ে যায় এটা রাজ্যের মানুষ বিচার করবে, এবং যিনি চিঠি দিয়েছেন তিনি কিছুদিন আগে এ রাজ্যের মানুষকে আগরতলা ব্রডগেজ উদ্বোধনের জন্য সিদ্ধান্ত হয়েছে 31 তারিখ, তিনি রাজ্যের মানুষকে বললেন যে এটা 1 তারিখ হবে, তার সাথে কথা হয়ে গেছে রেলমন্ত্রী, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দিলেন। এবং দুই একটা পত্রিকাও ঘোরার কথা অনুসারে এই সংবাদও করেছিল, আপনারা দেখেছেন। এরকম কেউ কেউ আজকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। আমরা এই যে মানে সস্তা রাজনীতি সস্তাতম সেগুলি প্রতি দৃষ্টি আর তাদের আছে, এবং কেন্দ্রীয় সরকার যেগুলি কাজ করতে পারে সেগুলির প্রতি রাজ্যের তরফ থেকে নিয়মও সেই কাজটা করেছেন, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে সেটা উনি পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের দ্বিতীয় নম্বর দাবি কুমারগাঁও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রী পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষে কালীখোলা ভিলেজের 30 পরিবার এগিয়ে রয়েছে। কৃষি দপ্তরের পরামর্শ মতো পুঙ্খানুপুঙ্খ নিয়ম পদ্ধতি মেনে প্রত্যেক চাষি যথেষ্ট উদ্যোগী হয়ে কৃষি মাঠে এখন ব্যস্ত।
শ্রী পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষে কালীখোলা ভিলেজের 30 পরিবার এগিয়ে রয়েছে। কৃষি দপ্তরের পরামর্শ মতো পুঙ্খানুপুঙ্খ নিয়ম পদ্ধতি মেনে প্রত্যেক চাষি যথেষ্ট উদ্যমী হয়ে কৃষি মাঠে এখন ব্যস্ত। চাষিদের অভিমত, দায়িত্বপ্রাপ্ত ভিএলডব্লিউ সুকুমণি ত্রিপুরার যথেষ্ট অবদান রয়েছে এর পেছনে। প্রতিদিন অন্তত একবার কাকভোরে কালীখোলা কৃষি মাঠ চক্কর দেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। আজও সাত সকালে দেখা গেল কালীখোলা কৃষি মাঠে জাতীয় উপজাতি উভয় অংশের নারী পুরুষ শ্রী পদ্ধতিতে ধান চাষে আগাছা পরিষ্কার করছে। তাদের সাথে রয়েছেন সেই কৃষিকর্মী সুকুমণি বাবু, মনে হয় নিজের জমিতে কাজে ব্যস্ত তিনি। চাষিদের তরফ থেকে অতি দুঃখের সহিত বলা হয়, কালীখোলা কৃষি মাঠের বুক চিরে দুটি ছোট নদী রয়েছে। যদি সরকার উভয় নদীতে দুটি সুইচ গেট নির্মাণ করে দিত, সারা বছরই মাঠে কৃষি ফলানো সম্ভব হতো তাদের। এই দাবি নিয়ে বহুবার গ্রামবাসীরা সোচ্চার হয়ে পঞ্চায়েত এবং ব্লক স্তরে ডেপুটেশন সংগঠিত করেছিল, কিন্তু কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জিপির দায়িত্বে আছে এবং আমি হলো একজন, আমার স্টোর এবং ফিল্ড সম্পূর্ণ আমার উপর নির্ভর করে এবং বর্তমানে আমি আমার কালীখোলায় দেশি বিদেশের 30-35 জনের মতো অলরেডি এসআরআই সিস্টেম করার পরিবর্তে তাদের সাথ দেওয়া হইল। যতটুকু আমাদের গভর্নমেন্টের দ্বারা আমি সেটুকু জনগণের দেওয়ার চেষ্টা করি এবং আমার এখানে জনগণের সঙ্গে, মানে আমার এই সার্কেলের জনগণের সঙ্গে আমি সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি এবং আমি অনেক সময় আমার অফিস ওয়ার্ক ছাড়াও আমি বদ্ধ দিনে অনেক সময় আমি মাঠে ঘাটে যাই। এই হলো তাদের মাঠে যাই, আমি তাদের সমস্যা থাকলে আমি হ্যাঁ দেওয়া হয়। এখন যে পোকা উঠলো দেখলাম, পোকাগুলি কী পোকা? এখন আমাদের এখানে কিছু কিছু আমাদের ইসি পোকা বা গান্ধী পোক থাকে না বেশি, আমাদের দিক কাটার একটু একটু সমস্যা দেখা দিয়েছে। আমি এগুলি আমাদের দপ্তরের কর্মকর্তাকে জানাবো বা এটারে কন্ট্রোল করার জন্য আমি তাদের সঙ্গে আলোচনা করবো। আজকে প্রিয়লাল দাস, কি করেন আপনি? বর্তমানে কৃষিকাজ করি। আচ্ছা, আপনি এই যে কালীখোলাতে দুইটা নদী আছে, একটা এই কামাই আর একটা এখানে গভর্নমেন্ট তরফ থেকে একটা সুইচ গেটের মাধ্যমে আমাদের জলের ব্যবস্থা, মানে জল সংরক্ষণ করে দিলে আমরা শুকা মৌসুমে যাতে আমরা এটা দিয়া বিভিন্ন কাজ। এই ব্যাপারে আমরা কোনো উদ্যোগ নিছিলেন আগে? হ্যাঁ, আমরা ডেপুটেশন দিছি। কোথায় দিছিলেন ডেপুটেশন? আমরা ডেপুটেশন পঞ্চায়েতে দিছি, প্রয়োজন হলে আমরা ব্লকে দিব। আমরা চাইছেন যে এই যে জোড়া ছড়া কামাই এবং চন্ডী জোড়া বাদ দিয়ে একটু জল তুললে এটা মাঠে 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 কৃষিকাজে এটা ব্যবহৃত হবে। দুই ফসল করা যাবে? দুই ফসল না, তখন তিন ফসল করা যাবে। চাষিদের সাথে আলাপচারিতায় বোঝা গেল কালীখোলা কৃষি মাঠের জমিগুলিতে সারা বছর উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের লক্ষ্যে কামাই নদী ও চণ্ডীছড়াতে সুইচ গেট নির্মাণের দাবিতে কিছুদিনের মধ্যেই আন্দোলনে সোচ্চার হবেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচারকালে 8 লক্ষ টাকার কাপড় বাজেয়াপ্ত করল বিশালগড় থানার পুলিশ। ঘটনা ভারত বাংলা সীমান্ত কামথানা বর্ডার সংলগ্ন এলাকায়। পাচারকালে 8 লক্ষ টাকার কাপড় বাজেয়াপ্ত করল বিশালগড় থানার পুলিশ। শুক্রবার সকাল 8:45 নাগাদ ভারত বাংলা সীমান্ত কামথানা বর্ডার সংলগ্ন এলাকা থেকে এ কাপড়গুলো আটক করা হয়। সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার দে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড় বোঝাই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি জানান, কাপড় বোঝাই TR07-1795 বুলেরো গাড়িটির মধ্যে 11টি কাপড়ের বান্ডেল ছিল, যেগুলো চোরাপথে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বান্ডেল খুলে দেখা যায় এর মধ্যে 380টি কাপড় এবং 102টি লেহেঙ্গা রয়েছে। উদ্ধার করা কাপড়গুলোর বাজার মূল্য আনুমানিক 8 লক্ষ টাকা হবে বলে জানান তিনি। পরে গাড়িসহ কাপড়গুলোকে কাস্টমের হাতে তুলে দিয়েছে বিশালগড় থানার পুলিশ। অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। আমি পিএস ভেহিকেল মোবাইলে ছিলাম রবীন্দ্রনগর নাথপাড়াতে, তখন একটি গাড়ি, মানে একটি বুলেরো পিকআপ গাড়ি অতি দ্রুত বেগে কামথানার দিকে যাচ্ছিল। ওইটাকে আটকানোর পরে তারপর মানে দেখতে পেলাম এটার মধ্যে 11টা প্যাকেট আছে জুট বেগের। ওইটা মানে সার্চ করে পেলাম, ওইটাতে 380টা শাড়ি, 102টা লেহেঙ্গা পিস। ওইটাকে আটকানোর পর ওইটাকে সিজ করে থানায় নিয়ে এলাম। এখন এটাকে কাস্টমার হ্যান্ড ওভার করে দিচ্ছি। এগুলো আনুমানিক কেমন হবে বাজার মূল্য? বাজার মূল্য 8 লাখ টাকা হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফের জঙ্গি নিশানা দেশের উত্তর পূর্ব। জোড়া হামলায় শুক্রবার অসমের কোকরাঝাড়ে আচমকা অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, জখম বহু। নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে বাংলাদেশে ঈদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম, জানান র্যাবের কমান্ডিং অফিসার। যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দল মত বিচার না করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্রের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। সার্ক বৈঠক সেরে দেশে ফিরে সংসদে দাঁড়িয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।